হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রুডব্লু বিপি তো আজ আমি তোমাদের সাথে সেট নাম্বার টোয়েন্টি ফোর ডিসকাস করবো আর আজকের টপিকটা হচ্ছে সম্প্রতি নিয়োগ সংক্রান্ত তো দেখো এই টপিকের ওপর ফর্টি প্লাসটা কোয়েশ্চেন রয়েছে তো তোমরা পুরো টপিকটা মন দিয়ে দেখতে থাকো খুব ইন্টারেস্টিং হতে চলেছে টপিকটা আর এখনও পর্যন্ত যতগুলো আপডেট রয়েছে ততগুলো আমি অ্যাড করে দিয়েছি ঠিক আছে তো আরেকটা কথা আগের দিন যে কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়েছিলাম তো এই টপিকটা শেষ হলে পরে লাস্টে তোমাদেরকে আনসারটা আমি বলে দেব ঠিক আছে চলো ক্লাসটা শুরু করি দেখো ফার্স্টে রয়েছে সম্প্রতি কাকে বন্ধন ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে এটা আনসারটা হবে অপশান বি সি এস ঘোষ নেক্সট সম্প্রতি কাকে দ্বিতীয়বারের জন্য ইউনাইটেড নেশনসের চিফ হিসাবে নিয়োগ করা হয়েছে দ্বিতীয়বারের জন্য মানে রি করা হয়েছে আগেও ছিলেন এখনও রয়েছেন এটা হচ্ছে অপশান সি অ্যান্টনিও গুটেরাস নেক্সট সম্প্রতি কাকে নেভাল অপারেশনের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে তো এটা হচ্ছে অপশান এ রাজেশ পান্ধারকর নেক্সট সম্প্রতি কাকে ইলেকশন কমিশনার হিসাবে নিয়োগ করা হলো দেখো এখানে চিফ ইলেকশন বলেনি কিন্তু ইলেকশন কমিশনার বলেছে তো এটা আনসারটা হবে অপশান ডি অনুপ চন্দ্র পাণ্ডে এবার যদি বলতো চিফ ইলেকশান কমিশনার তাহলে হতো সুশীল চন্দ্রা ঠিক আছে আর ইনি হলেন টোয়েন্টি ফোর্থ চব্বিশতম চিফ ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া আর অনুপ চন্দ্র পাণ্ডে হচ্ছেন ইলেকশান কমিশনার আর একজন ইলেকশান কমিশনার রয়েছেন রাজীব কুমার টোটাল তিনজন মিলে এই পুরো কমিশনটা কনসিস্ট হয়েছে তাহলে এখানে আনসার হলো অপশান ডি নেক্সট সম্প্রতি কাকে এইচএসবিসি ইন্ডিয়া এর সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে এবার এইচ এস কি না হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড ঠিক আছে তো এটার আনসারটা হলো অপশান বি হিতেন্দ্র দেব নেক্সট সম্প্রতি কাকে ওয়ার্ল্ড ব্যাংকের এডুকেশন ডাইরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে দেখো যিনি এজুকেশন ডাইরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন তিনি কিন্তু টোয়েন্টি টোয়েন্টিতে গ্লোবাল টিচার প্রাইজ পেয়েছেন তো নামটা নিশ্চয়ই তোমাদের মনে পড়ে গেছে এটা অপশান সি রঞ্জিত সিং দিশালে আনসার হবে ইনি মহারাষ্ট্রের বাসিন্দা নেক্সট সম্প্রতি কাকে আই এর ভাইস চিফ হিসাবে নিয়োগ করা হলো ইন্ডিয়ান এয়ারফোর্সের ভাইস চিফ হিসাবে নিয়োগ করা হয়েছে অপশান এ এয়ার মার্শাল বিবেক রাম চৌধুরীকে নেক্সট সম্প্রতি কাকে পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস রেগুলেটরি বোর্ড এর চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে এটা আনসারটা হলো অপশান বি সরি ডি অপশান ডি সঞ্জীব সাহাই সঞ্জীব সাহাই নেক্সট সম্প্রতি কাকে আসাম রাইফেলের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে আসাম রাইফেলের ডাইরেক্টর জেনারেল হলেন অপশান সি লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ চন্দ্রন নায়ার নেক্সট হোয়াটসঅ্যাপ সম্প্রতি কাকে গ্রেভেন্স অফিসার অফ ইন্ডিয়া হিসাবে নিয়োগ করেছেন গ্রেভেন্স অফিসার হচ্ছেন অভিযোগ দায়ের করা যায় এরকম অফিসার তো কাকে নিয়োগ করেছে হোয়াটসঅ্যাপ তো এটা আনসারটা হবে অপশান এ পরেশ বি লাল নেক্সট সম্প্রতি কাকে ডেপুটি চিফ অফ নেভাল স্টাফ হিসাবে নিয়োগ করা হলো তো এটা হচ্ছে অপশান বি ভাইস অ্যাডমিরাল রবনীত সিং এবার দেখো যদি বলে চিফ অফ নেভেল স্টাফকে মানে এখন রয়েছেন তো সেটা হবে অ্যাডমিরাল করমবীর সিং ইনি হচ্ছেন টোয়েন্টি ফোর্থ হ্যাঁ চব্বিশতম চিফ অফ নেভেল স্টাফ আর এই এনার আগে ছিলেন সুনীল লাম্বা ইনি টোয়েন্টি থার্ড ঠিক আছে আর এখন রয়েছেন অ্যাডমিরাল করমবীর সিং চিফ অফ নেভেল স্টাফ আর ডেপুটি চিফ অফ নেভেল স্টাফ মানে যেটা এখন আনসারটা হলো সেটা হচ্ছে অপশান বি নেক্সট ম্যাগমা ফিনকর্পের নবনিযুক্ত চেয়ারম্যান কে তিনি হলেন অপশান এ আধার পুনাওয়ালা দেখো এই আধার পুনাওয়ালা নামটার সাথে তোমরা এখন পরিচিত হয়ে গেছো কারণ এই ভ্যাকসিনের ব্যাপার নিয়ে তো ইনি হলেন চিফ এক্সিকিউটিভ অফিসার সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার আধার পুনাওয়ালা ইনি ম্যাগমা ফিনক্পের নবনিযুক্ত চেয়ারম্যান নেক্সট সম্প্রতি কাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হলো তো এটা হচ্ছে অপশান বি জাস্টিস এ কে মিশ্রা ঠিক আছে জাস্টিস এ কে মিশ্রা ইনি হলেন আটতম এইথ হ্যাঁ আর এর আগে ছিলেন এইচ এল দত্ত সেভেন্থ এর আগে ইনি প্রেসিডেন্ট ছিলেন হিউম্যান রাইটস কমিশনের আর এখন হচ্ছেন জাস্টিস এ কে মিশ্রা নেক্সট ইন্ডিয়ান ব্রডকাস্টিং ফাউন্ডেশনের সম্প্রতি চেয়ারম্যান কাকে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অপশান এ জাস্টিস বিক্রমজিৎ সেন নেক্সট এবার হচ্ছে সম্প্রতি কে চিফ জাস্টিস অব ইন্ডিয়া হিসাবে নিযুক্ত হলেন তো এটা রাইট আনসারটা হবে অপশান এ এন ভি রমানা ঠিক আছে এন ভি রমানা ইনি হচ্ছেন ফর্টি এইট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এর আগে ছিলেন এস এ বোবড়ে ফর্টি সেভেন্থ ঠিক আছে তাহলে আনসারটা হলো অপশান এ নেক্সট সম্প্রতিকে ফিনান্স সেক্রেটারি অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত হয়েছেন ফিনান্স সেক্রেটারি তো ইনি হচ্ছেন অপশান এ টিভি সোমনাথন এই যে অজয় ভূষণ পাণ্ডে রয়েছেন ইনি আগে ছিলেন এনার জায়গাতে ইনি হয়েছেন টিভি সোমানাথন নেক্সট সম্প্রতিকে চিফ ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো একটু আগে আমরা ইলেকশান কমিশনার পড়লাম এখন চিফ ইলেকশান কমিশনার এটা হচ্ছে সুশীল চন্দ্র টোয়েন্টি ফোর্থ চিফ ইলেকশান কমিশনার অফ ইন্ডিয়া নেক্সট সম্প্রতিকে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার এমডি হিসাবে মানে সিএমডি হিসাবে নিযুক্ত হয়েছেন এটা হচ্ছে অপশান এ অতীশ চন্দ্র ঠিক আছে অতীশ চন্দ্র রাইট আনসার এবার যদি বলে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নিউ হেডকোয়ার্টার কোথায় এটা নিউ দিল্লিতে অবস্থিত নেক্সট সম্প্রতিকে রেভিনিউ সেক্রেটারি অফ ইন্ডিয়া হিসাবে নিযুক্ত হয়েছেন দেখো একটু আগে আমরা ফিনান্স সেক্রেটারি পড়লাম এখন রেভিনিউ সেক্রেটারি এটা আনসারটা হচ্ছে অপশান ডি তরুণ বাজাজ নেক্সট সম্প্রতি কাকে ইউআইডিএই দ্য ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া সিইও হিসাবে নিযুক্ত করা হলো এটা হচ্ছে অপশান সি সৌরভ গার্গ নেক্সট সম্প্রতি কাকে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অপশান বি সঞ্জীব কুমারকে এবার দেখো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে নেক্সট সম্প্রতি কাকে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে তো এটা আনসারটা হবে অপশান এ অজয় মাথুর ঠিক আছে আর এর হেডকোয়ার্টার রয়েছে গুরুগ্রাম হরিয়ানাতে এই সোলার অ্যালায়েন্সের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের নেক্সট সম্প্রতি কাকে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হলো মানে এনএসজির ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হলো কাকে তো এটা হচ্ছে অপশান ডি এম এ গণপতি নেক্সট সম্প্রতিকাকে ন্যাসকমের সিইও হিসাবে নিয়োগ করা হলো তো এটা আনসারটা হলো অপশান এ রেখা মেনান ঠিক আছে এবারে দেখো ন্যাসকমের যদি ফুল ফর্ম বলে তো সেটা হচ্ছে ন্যাশনাল দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস আর এটার হেডকোয়ার্টার রয়েছে এটারও মানে নিউ দিল্লিতে ঠিক আছে নেক্সট সম্প্রতিকাকে এক্সিস ব্যাংকের এমডি অ্যান্ড সিইও হিসাবে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অপশান সি অমিতাভ চৌধুরীকে নেক্সট কাকে নাডা ন্যাশনাল অ্যান্টিডোপিং এজেন্সির চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো তো এটা আনসারটা হচ্ছে অপশান বি সিদ্ধার্থ লং জাম্পকে সিদ্ধার্থ লং জাম্প যেমন ডি এ হয় না ওয়ার্ল্ড ডোপিং এজেন্সি তো এটা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি আর এটার চেয়ারম্যান হচ্ছেন সিদ্ধার্থ লং জাম্প নেক্সট সম্প্রতিকাকে সিডবি এর সিএমডি হিসাবে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অপশানটা হচ্ছে এস রামান এস রামান ঠিক আছে এবারে হচ্ছে সিডবির যদি ফুল ফর্মটা বলা হয় তাহলে সেটা হচ্ছে স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আর এটার হেডকোয়ার্টার হচ্ছে লখনৌতে নেক্সট সম্প্রতি কাকে অটল ইনোভেশন মিশনের ডাইরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে তো এটা আনসারটা হচ্ছে অপশান সি চন্দন বৈষ্ণব চন্দন বৈষ্ণব ঠিক আছে এবার দেখো এই যে অটল ইনোভেশন যে মিশনটা এটা কিন্তু নীতি আয়োগের আন্ডারে পড়ে আর এটা লঞ্চ করা হয়েছিল টু থাউজেন্ড সিক্সটিনে ঠিক আছে এ এটা এটা টু থাউজেন্ড সিক্সটিনে লঞ্চ করা হয়েছিল নীতি আয়োগের আন্ডারে এটা রয়েছে তো এটার অপশানটা মানে আনসারটা হলো অপশান সি নেক্সট সম্প্রতি বিসিসিআই কাকে অ্যান্টি ইউনিট এর হেড হিসাবে নিয়োগ করেছেন অ্যান্টি করাপশান ইউনিট তো তার হেড হিসাবে নিয়োগ করেছেন কাকে তো এটা অপশান বি সাবিব খান্ডাওয়ালা সাবিব খান্ডাওয়ালা ঠিক আছে নেক্সট সম্প্রতি কাকে পিইএসবি পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ডের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হল এটা আনসারটা হলো অপশান সি মল্লিকা শ্রীনিবাসন মল্লিকা শ্রীনিবাসন নেক্সট ব্রিটানিয়া কোম্পানির ডিরেক্টর ডিরেক্টর সরি মানে চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হয়েছে ঠিক আছে ব্রিটানিয়া কোম্পানির ব্রিটানিয়া কোম্পানির এক মিনিট হুম ব্রিটানিয়া কোম্পানির ডিরেক্টর হিসাবে নিয়োগ করা হয়েছে কাকে তো এটা হচ্ছে অপশান বি উর্জিত পটেল এনাকে নেক্সট সম্প্রতি কাকে চিফ স্ট্যাটিস্টিক অফ ইন্ডিয়া হিসাবে নিয়োগ করা হলো মানে স্ট্যাটিস্টিক অফ ইন্ডিয়ার চিফ হিসাবে নিয়োগ করা হলো কাকে তো এটা আনসারটা হচ্ছে অপশান ডি ডক্টর জিপি সামান্ত জিপি সামান্ত নেক্সট সম্প্রতিকাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল অফ ইউনাইটেড নেশনসের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো ইউনাইটেড নেশনসের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল তো এটা আনসারটা হচ্ছে অপশান এ লিজিয়া বা লিগিয়া নোরনহা নেক্সট সম্প্রতিকাকে এআইবি এ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করা হলো এটা হচ্ছে অপশান বি ম্যারি কম এম সি ম্যারি নিয়োগ করা হয়েছে নেক্সট আরে বলে দিই একটা হ্যাঁ দেখো এখানে যে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন এটার হেডকোয়ার্টারটা রয়েছে লাউসেন সুইজারল্যান্ডে ঠিক আছে নেক্সট সম্প্রতিকাকে এশিয়ান সেক্রেটারিয়েটের সরি সম্প্রতিকাকে এশিয়ান সেক্রেটারিয়েটের ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হলো এশিয়ান সেক্রেটারিয়েটের ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়েছে অপশান ডি জয়ন্ত গেড জয়ন্ত গেড নেক্সট সম্প্রতি কাকে পর্তুগালের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়েছে পর্তুগালের রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ করা হয়েছে অপশান সি মার্সেলো রেবেলো ডি সুজা ঠিক আছে নেক্সট সম্প্রতিকাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এর এমডি অ্যান্ড সিইও হিসাবে নিয়োগ করা হলো ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের এমডিও এমডি অ্যান্ড সিইও হচ্ছেন অপশান এ জে ভেঙ্কটা রামু নেক্সট সম্প্রতিকাকে এসিসি ইন্ডি এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অপশান বি জয় শাহ নেক্সট সম্প্রতিকাকে এনসিসি ন্যাশনাল ক্যাডেট কপসের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে এটা হচ্ছে অপশান এ তরুণ কুমার ঠিক আছে তরুণ কুমার নেক্সট সম্প্রতিকাকে সিআইএসএফ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের ডাইরেক্টর জেনারেল হিসাবে নিয়োগ করা হয়েছে এর আনসারটা হলো অপশান সি সুবোধ কুমার জয়সওয়াল সুবোধ কুমার জয়সাল নেক্সট কাকে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে তো এটা হচ্ছে অপশান ডি সোমা মন্ডল ঠিক আছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হলেন সোমা মণ্ডল নেক্সট এবার হচ্ছে রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অ্যান্ড সিইও এখনকে নিয়ুক্ত হয়েছেন সেটা হচ্ছে অপশান বি সুনীত শর্মা নেক্সট তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে কাকে নিয়োগ করা হলো মানে তেলেঙ্গানা হাইকোর্টে যিনি প্রধান বিচারপতি হিসাবে প্রথম মহিলা প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ করা হয়েছে কাকে সেটা আনসারটা হচ্ছে অপশান ডি হিমা কোহলি ঠিক আছে তেলেঙ্গানা হাইকোর্টের যিনি চিফ জাস্টিস তিনি একজন মহিলা বিচারপতি তো তিনি হচ্ছেন প্রথম মহিলা বিচারপতি তিনি হলেন হিমা কোহলি নেক্সট সম্প্রতি কাকে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রথম ডেপুটি জেনারেল হিসাবে ডেপুটি জেনারেল সেক্রেটারি হিসাবে নিয়োগ করা হয়েছে এগুলো দেখে রাখবে প্রথম কোনগুলোতে লেখা আছে ঠিক আছে তো এখানে আনসারটা হলো অপশান এ অভিষেক যাদবকে অভিষেক যাদব নেক্সট সম্প্রতি কেরালায় প্রথম কনিষ্ঠতম মহিলা পঞ্চায়েত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছে কাকে কেরালাতে কে কনিষ্ঠতম পঞ্চায়েত প্রেসিডেন্ট নিয়োগ করা হয়েছে তো তিনি প্রথম কনিষ্ঠতম তো তিনি হচ্ছেন অপশান বি রেশমি মরিয়ম রায় ঠিক আছে নেক্সট এবার হচ্ছে সম্প্রতি উত্তরাখণ্ডে উনিশ বছর বয়সী মেয়েকে মুখ্যমন্ত্রী হিসাবে একদিনের জন্য নিয়োগ করা হয়েছিল তার নাম কি তার নাম হচ্ছে অপশান এ সৃষ্টি গোস্বামী সৃষ্টি গোস্বামী ঠিক আছে আর এটা না কবে তাকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছিল না চব্বিশ জানুয়ারিতে ঠিক আছে এই দিনটা কি না এটা হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে ঠিক আছে এই চব্বিশ জানুয়ারি তো এটাকে মানে এর এর এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্যই এই সৃষ্টি গোস্বামীকে একদিনের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে উত্তরাখণ্ডে নিয়োগ করা হয়েছিল ঠিক আছে তো আমাদের টোটাল যে কোশ্চেনগুলো সেগুলো সব কমপ্লিট হয়ে গেল এবারে দেখি কি রয়েছে হোমওয়ার্ক আছে দেখো এসিবিএ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন প্রেসিডেন্ট তিনি সম্প্রতি ইস্তফা দিয়েছেন রিজাইন করেছেন তো তার নামটা কি সেটা বলতে হবে আর অল ইন্ডিয়া ফেডারেশনের নবনিযুক্ত প্রেসিডেন্ট একজন নিযুক্ত হয়েছেন নবনিযুক্ত প্রেসিডেন্ট তিনিকে তার নামটাও বলতে হবে এই দুটো তোমরা কমেন্ট সেকশনে আমাকে আনসারটা দিও ঠিক আছে তো যথারীতি আমি তোমাদেরকে পরের ক্লাসে এর আনসারটা আমি দিয়ে দেবো তোমরা আগে চেষ্টা করো এবারে চলো আগের দিনের আনসারটা দেখে নাও দেখো সেট নাম্বার টোয়েন্টি থ্রি এর আনসারটা ওস্তাদ সাদিক আলী খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত না এটা হবে রুদ্রবীণা আর বিন্দা মহারাজ নৃত্যের সাথে কোন নৃত্যের সাথে না কত্থক এর সাথে সম্পর্কিত ঠিক আছে তো গাইজ আমাদের পুরো টপিকটা আজকে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে গেল তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আর দেখো এগুলো তো খুব ট্রিকি তো তোমরা বারবার দেখতে থেকো তাহলে তোমাদের মনে থাকবে ঠিক আছে চলো থ্যাংক ইউ